বন্ধুরা, ভারত পাকিস্তান এর মধ্যে মতানৈক্য রয়েছে। এই মতানৈক্যের একটি সুরক্ষা দিলেন নাজমুল হাসান পাপন, কিছুটা দিলেন শ্রীলঙ্কায় হতে পারে এবারের এশিয়া কাপ, কিন্তু কেন বাংলাদেশে নয় প্রশ্ন থাকতেই পারে। চলুন আমরা জেনে নিই, এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও ভারত কোনোভাবেই সেখানে গিয়ে খেলতে রাজি নয়। এমনকি পাকিস্তানে হাইব্রিড মডেল খেলতেও রাজি নয় প্রতিবেশীরা। পাকিস্তান ভারত দুই দেশেই তাদের অবস্থা অনর থাকায় এশিয়া কাপ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যু বেছে নিলে শ্রীলঙ্কাতেই এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন দেশের ক্রিকেটার তদারক সংস্থা বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী সেপ্টেম্বরে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে, কিন্তু ভেন্যু জটিলতা এখনও চূড়ান্ত হয়নি সূচি। পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়েছেন হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে, সেক্ষেত্রে পাকিস্তান খেলাগুলো হবে তাদের দেশে আর ভারত সহ অন্যান্য দেশের খেলা হবে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কার তীব্র গরমের কারণে এই প্রস্তাবে সাড়া দেয়নি। এক্ষেত্রে বাংলাদেশকেও এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বৃষ্টির কথা চিন্তা করে প্রস্তাব সাড়া দেয়নি দেশীয় ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার 18 মে মিরপুর বোর্ড সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন এশিয়া কাপের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত এসিসি থেকে জানানো হয়নি, তবে হবে কোথায় হবে সেটা বলা মুশকিল। তিনি বলেন, আমার জানা মতে দুইটা অপশন আছে, একটা হলো হাইব্রিড মডেল আর একটা হলো একটি দেশেই। হাইব্রিড মডেল হলো সেটা হবে পাকিস্তান ও আরব আমিরাত, আর সিঙ্গেল দেশ হলে সেটা এটা যে কোনো দেশেই হতে পারে, তবে খুব সম্ভব সুযোগ বেশি শ্রীলঙ্কার। বাংলাদেশকেও প্রস্তাব করা হয়েছিল, কিন্তু ওই সময় যেহেতু বৃষ্টি থাকবে তাই সাড়া দেয়নি। বোর্ড সভাপতি বলেছেন খেলা হবে ওয়ানডে, টি টোয়েন্টি হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম, ওয়ানডে মনে হয় ওই সময়টায় খেলা সম্ভবই হবে না, সেজন্য আমাদের যখন প্রস্তাব দেওয়া হয়েছিল বলেছিল ওই সময়টায় সম্ভব না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন বৃষ্টির কারণেই নাজমুল হাসান পাপন এশিয়া কাপ বাংলাদেশে খেলার পক্ষে নয়, এক্ষেত্রে এগিয়ে থাকবে শ্রীলঙ্কা এবং আরব আমিরাত। যদিও ভারত আরেকটি স্টেডিয়ামের কথা বলেছে, আরেকটি মাঠের কথা বলেছে, সেটি হচ্ছে কাতারে বসে খেলার আয়োজন করার কথা বলেছে। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আশা করা যায় যে এই সপ্তাহের মধ্যেই, অর্থাৎ এই যে এই সপ্তাহ শেষ হয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই আপনারা জানতে পারবেন যে এশিয়া কাপের খেলাগুলো কোথায় চূড়ান্তভাবে হবে। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। সকল ভালো থাকুন, আশা দিয়ে থাকুন বাইডাল এন্টারটেইনমেন্ট মিডিয়া। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।